দেশব্যাপী বিএনপির সভা সমাবেশে হামলা এবং নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে নগর বিএনপির প্রতিবাদ সভা। পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে নারায়ণগঞ্জ পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহতের ঘটনায় ডিবি পুলিশের এক কর্মকর্তাকে দায়ী করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। হামলা মামলা করে সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার অসাংবিধানিক ভাবেই পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সাংবিধানিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের নাগরিকের সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার সুরক্ষা করা, সেই পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা সেই জনগণের উপর, সেই নাগরিকের উপর প্রতিনিয়ত গুলি চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে একটি অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই কাজটি করা হচ্ছে তাদেরকে দিয়ে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র করার কথাও বলেন দলটির শীর্ষ নেতারা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।